আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহতালা অশেষ মেহরবানিতে আপনারা সবাই সুস্থ আছেন তো ইতিপূর্বে আমি ইতিমধ্যে গত পর্বগুলোতে আমি অনার্স প্রথম বর্ষের যে সাবজেক্টগুলো আছে আমাদের বিবিএ ফ্যাকাল্টির এগুলো সাজেনশন দেওয়ার চেষ্টা করছি আমি গত পূর্বে ব্যস্তিক অর্থনীতি হিসাববিজ্ঞানের নীতিমালা বাজারজাতকরণ আরও কয়েকটি সাবজেক্টের আমি সাজেশান আপলোড করছি তো এই সাজেশনটা অবশ্য আপলোড করা হয়নি অনেকে কমেন্ট করে জানাইছেন তো আমি মূলত গত পর্বে যে সাজেশনগুলো দিয়েছিলাম আমি এগুলো হচ্ছে টাইপিং করে দিয়েছিলাম তো সময় খুবই সংকীর্ণ যার কারণে আমি এখান থেকেই দাগায় দিয়ে বলতেছি টাইপিং করার সময় নেই এখন যেহেতু পরীক্ষা খুবই সন্নিকটে আর আমিও ব্যস্ত তো খ এবং খ বিভাগের জন্য খুবই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এখানে আমি তুলে ধরবো এক ব্যবসা বলতে কি বোঝায় ব্যবসায় কিভাবে বিভিন্ন পক্ষের প্রতি সামাজিক দায়িত্ব পালন করে ব্যবসা শিল্প ও বাণিজ্য পণ্য বিনিময় সম্পর্ক আলোচনা করো ব্যবসায় আয়তন বলতে কি বোঝায় ব্যবসায় কাম্য আয়তন বলতে কী বোঝায় তাতে এখানে টিক্স শূন্য আর কি হল করে চেষ্টা করবেন ব্যবসার অবস্থান বলতে কি বুঝো ব্যবসার অবস্থান নির্বাচনে কী কী বিষয় বিবেচনা করা উচিত ব্যবসার সামাজিক অস্তিত্ব কী সুট বিশ্লেষণ করো তুমি কিভাবে একটি ব্যবসা প্রতিষ্ঠান দক্ষতা পরিমাপ করবে ব্যবসার মৌলিক উপাদান বর্ণনা করো ব্যবসার আওতা ও পরিধি বিষয়বস্তু আলোচনা করো ব্যবসার কার্যবলী বর্ণনা করো ব্যবসায় সফলতা অর্জনের জন্য কী কী কৌশল গ্রহণ করা হয় ব্যবসায়ের কাম্য আয়তনের প্রভাব বিস্তারকারী উপাদান আলোচনা করো বাংলাদেশের ব্যবসা বা বিনিয়োগে পরিবেশের উপর আলোকপাত করো বাণিজ্যের প্রতিবন্ধকতা ও দূরীকরণের উপায় আলোচনা করো একজন সফল ব্যবসায়ীর গুণাবলী বর্ণনা করো চিত্রসহ ব্যবসা পরিবেশের উপাদানসমূহ আলোচনা করো ব্যবসার ওপর বাহ্যিক পরিবেশের উপাদান বর্ণনা করো ব্যবসার ওপর অভ্যন্তরীণ পরিবেশের উপর প্রভাব বিস্তার উপাদান বর্ণনা করো ব্যবসায়ের দক্ষতা কি ব্যবসা সংগঠনে দক্ষতা বিচারের সূচক পরিমাপ সহ উল্লেখ করো পেশা হিসেবে ব্যবসায়ের গুরুত্ব আলোচনা করো অংশীদারি ব্যবসা বলতে কি বুঝো অংশীদারি ব্যবসার নিবন্ধন কি বাধ্যতামূলক অংশীদারি ব্যবসার বিনব সাধন বলতে কী বুঝো অনিবন্ধিত অংশীদারি ব্যবসায়ের পরিণাম আলোচনা করো অংশীদারি ব্যবসায় অধিক জনপ্রিয় কেন রাষ্ট্রীয় ব্যবসায় স্থাপনের কারণ আলোচনা করো রাষ্ট্রীয় ব্যবসা বলতে কি বুঝো বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবসায় ভবিষ্যৎ সম্পর্কে তোমার মতামত প্রকাশ করো এক কেনা ব্যবসায় গুরুত্ব বর্ণনা করো এক কেনা ব্যবসায়ের বৈশিষ্ট্য বুলি আলোচনা করো এক মালিকানা ব্যবসার উপযোগী ক্ষেত্রসমূহ বর্ণনা করো এক কেনা ব্যবসায়ের জনপ্রিয়তার কারণ উল্লেখ করো বৃহতায়তন সংগঠনের পাশাপাশি মালিকানা ব্যবসায় টিকে থাকার কারণ সমূহ রিখ। অংশীদারি ব্যবসায়ের কিভাবে গঠিত হয় অংশীদারি ব্যবসায়ের অপরিহার্য উপাদান বর্ণনা করো চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ব্যাখ্যা করো বিভিন্ন প্রকার অংশীদারি ব্যবসায়ের বর্ণনা দাও অংশীদারি ব্যবসায়ের চুক্তিপত্রে অবর্তমানে একজন অংশীদারের অধিকারগুলো কী কী অংশীদারি ব্যবসায় নিবন্ধনের সুবিধাগুলো কী কী ব্যাখ্যা করো কিভাবে একটি অংশীদার কারবার নিবেদন করা যেতে পারে অথবা অংশীদির ব্যবসায় নিবন্ধন পদ্ধতি আলোচনা করো রাষ্ট্রীয় ব্যবসার উদ্দেশ্য উল্লেখ করো রাষ্ট্রীয় ব্যবসার গুরুত্ব আলোচনা করো রাষ্ট্রীয় সংগঠনের উপযোগী ক্ষেত্রসমূহ আলোচনা করো যৌথ মূলধনী কোম্পানির সংজ্ঞা দাও স্মারকলিপি বা সংঘস্মারক কী কোম্পানির বিরব বিরূপ সাধন বা অবসয়ন বলতে কী বুঝো ব্যবস্থাপনা পরিচালককে শেয়ার বলতে কী বুঝো রাষ্ট্রীয় সংগঠনের উপযোগী ক্ষেত্রসমূহ আলোচনা করো রাষ্ট্রীয় ব্যবসায়ের সুবিধা আলোচনা করো রাষ্ট্রীয় ব্যবসায় গঠনের পক্ষে যুক্তি দাও যৌতু মূলধনী কোম্পানির গঠন প্রণালী আলোচনা করো স্মারকজিপি বা সংঘ স্মারকের বিষয়বস্তু আলোচনা করো স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর মধ্যে পার্থক্যসমূহ আলোচনা করো বিবরণপত্রের বিষয়বস্তু আলোচনা করো শেয়ার ও স্টকের মধ্যে পার্থক্য উল্লেখ করো শেয়ার ও ঋণপত্রের মধ্যে পার্থক্য দেখাও কোম্পানির অবসায়ন বা বিলব সাধন সমবায় সমিতির গুরুত্ব ও সুবিধা আলোচনা করো সমবায় সমিতির উদ্দেশ্য আলোচনা করো সমবায় সমিতির গঠন প্রণালী আলোচনা করো শিল্প ও বণিকসভা কাকে বলে রপ্তানি পুরুকেণে রাখা অঞ্চল কি শিল্প ও বণিক সভার উদ্দেশ্য আলোচনা করো শিল্প ও বণিকসভার কার্যবলী আলোচনা করো শেয়ার ও সিকিউরিটির মূল্য হ্রাস বৃদ্ধির কারণ বর্ণনা করো শিল্প বাণিজ্য সংস্থার কার্যবলী আলোচনা করো শেয়ার বাজার কিভাবে একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে আলোচনা করো বাণিজ্য নীতি কাকে বলে বৈদেশিক বাণিজ্য কাকে বলে রপ্তানি পদ্ধতি প্রক্রিয়া আলোচনা করো বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের গুরুত্ব আলোচনা করো বাংলাদেশের রপ্তানি বাণিজ্যের সমস্যাসমূহ আলোচনা করো খুচরা ব্যবসায় কার্যভ আলোচনা করো পাইকারি ব্যবসা এবং খুচরা ব্যবসার মধ্যে পার্থক্য দেখাও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক বাণিজ্যের ভূমিকা রচনা করো তো সর্বশেষ যেটা বলতে চাচ্ছি যে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ধারাবাহিকভাবে সাজেশন পেতে সাথে থাকবেন আসসালামু আলাইকুম